আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু অফার শেয়ার করব তো অফারগুলো ইম্পর্টেন্ট খুবই কেউ মিস করবেন না তো তিনটা ওয়ালেট অফার শেয়ার করব তো তিনটাই খুবই গুরুত্বপূর্ণ আর তিনটাতে হচ্ছে ভালো একটা প্রফিট প্রত্যেকের হবে এই জন্য এটু যে সবাই কন্টিনিউ করবেন তো প্রথমেই যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে স্টার রেক্স তো এস্টালারের মতো একটা সাইট যেটাতে হচ্ছে আপনারা যদি অ্যাকাউন্ট করে কিছু কন্ডিশন আসে মনে করেন কিছু সোয়াইপ অথবা এক্সচেঞ্জ করে রাখেন তাহলে ফিউচারে এখানে ভালো একটা প্রফিট দিতে পারে তাদের যে টোকেন আসবে সেই টোকেনটা আপনাকে দিতে পারে তো এই জন্য অবশ্যই এই কাজগুলো আপনারা যদি পারেন তাহলে করে রাখবেন তো প্রথম হচ্ছে আপনাকে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে এখানে এক্সে তো এটা কিন্তু আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে পোস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এই লিঙ্কটাতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে কাজটা আপনাকে করতে হবে এটু যেটা আমি দেখাচ্ছি প্রথমে লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করে যে কোনো একটা ব্রাউজার দিয়ে লিঙ্কটা ওপেন করবেন তো ওপেন করার পরে আপনাকে হচ্ছে যেটা করতে হবে গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনার ইমেলটা দিবেন সিম্পলি এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন রেজিস্ট্রেশন পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মেইলের মধ্যে তারা একটা ভেরিফিকেশান লিঙ্ক সেন্ড করবে দেখুন এখান থেকে মেইলের মধ্যে একটা ভেরিফিকেশন লিঙ্ক সেন্ড করবে তো আপনি সেই লিঙ্কটাতে ক্লিক করে অ্যাকাউন্ট ওয়ালেটটা অ্যাক্টিভ করে নেবেন তো মেইলটা কনফার্ম করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার নেক্সট স্টেপে নিয়ে যাবে তো এখানে কথা হচ্ছে ভিডিওটা একটু লং হতে পারে এর জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে কারণ এই অফারগুলো মিস করা যাবে না এখানে ফিউচারে কিন্তু এয়ারড্রপ দিবে এবং এই এয়ারড্রপ থেকে ভালো একটা প্রফিট হবে তো এখান থেকে প্রথমে আপনি প্রথমটাতে টিকমার্ক করে দিয়ে জাস্ট কন কান কানেকটি ক্লিক করলে আপনাকে একটা ব্যাক আপ সিক্রেট পার্টস দেবে সেই পার্টসগুলো অবশ্যই আপনাকে সেভ করে রাখতে হবে কোনো জায়গায় ভালোভাবে সেভ করে রাখবেন তো এখান থেকে জাস্ট কানেক্ট ক্লিক করবেন তো ব্যাকআপ পার্সগুলো সেফ রাখার পর এখানে আপনি একটা স্টোর ওয়ালেটে অ্যাড্রেস পাবেন মানে এক্সেলএম অ্যাড্রেস পাবেন এই অ্যাড্রেসটা কপি করে এখানে হচ্ছে কিছু পরিমাণ এক্সএলএম ডিপোজিট করবেন এক্সএলএম ডিপোজিট করার পর যে কাজটা আপনাকে করতে হবে তারপরে এখান থেকে আপনি আপনার ওয়ালেটে চলে যাবেন তো ওয়ালেটে চলে যাওয়ার পর এরকম আসবে তো এখান থেকে জাস্ট নেক্সট ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আই গট ইট এখান থেকে আপনার সে ডেস্কটপ মুডটা অন করে নেবেন এখান থেকে ডেস্কটপ সাইড মুডটা অন করে নেবেন এখান থেকে তাহলে আপনি পুরো পেজটা এখানে দেখতে পাবেন তো এখানে অবশ্যই আপনাকে এক্সেল কিছু পরিমাণ এক্সেল ডিপোজিট করে নিতে হবে তারপরে সোয়াইপটা কমপ্লিট করার জন্য তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে তো ওয়ালেট ক্রিয়েট করার পর ডিপোজিট করার পরে এক্সেল তারপরে এখান থেকে এই মার্কেট অপশানটাতে চলে যাবেন তো এখান থেকে মার্কেট অপশানটাতে যাওয়ার পরে এখান থেকে মার্কেটটা দেখতে পাবেন আর অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন তো এখান থেকে ওয়াই এক্সেল এবং এক্সেল এটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এটা সিলেক্ট করে দিবেন ওয়াই এক্সলেম এবং এক্সলেম এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি বাই সেল করবেন তো এখান থেকে দেখুন এখান থেকে প্রথমে বাই করবেন তো আমি এখান থেকে বাইতে হচ্ছে পঁচানব্বই পারসেন্ট করে দিলাম এখানে তারপরে এখান থেকে বাই এ আফ এ এফ আর তো সরি এ এফ কিনবো না আমি এক্সেল এম এটা কিনবো ওয়াই এক্সলেম এবং এক্সেলম এটা তো এখান থেকে আমি হচ্ছে এখান থেকে আশি পারসেন্ট করে দিলাম এবং বাই এক্সেল এর উপর ক্লিক করলে আমি কিন্তু ইনস্ট্যান্টলি এটা বাই হয়ে যাবে তো দেখুন আমার ট্রানজেকশনটা হচ্ছে তো এখানে যেটা করতে হবে আপনাকে বাই সেল করতে হবে এবং হচ্ছে একটা সোয়াইপ কমপ্লিট করে রাখতে হবে এবং পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে ওয়ালেট থেকে আপনি এক্সেল এমটা করে নিতে পারবেন তো দেখুন আমি অর্ডারটা কনফার্ম করলাম আর যদি চান আপনি ইনস্ট্যান্টলি সেল করে দিবেন তাহলে মার্কেটে ক্লিক করে আপনি ইনস্ট্যান্টলি চাইলে এটা কিন্তু সেল করে দিতে পারবেন দেখুন ডান হয়ে গেছে আমার অর্ডারটা প্লেস হয়ে গেছে তো আমি ইনস্ট্যান্টলি সেল করে আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে আমি ইনস্ট্যান্টলি বাই করে নিচ্ছি তো আপনি যদি এই উপর থেকে অর্ডার প্রেস করে তারপরে বাই করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি সেল হয়ে যাবে তো দেখুন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন দেখুন আমার কিন্তু বাইটা সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে এখন হচ্ছে এটা আবার আমি সেল করবো ওয়াই এক্সেল সেল করে আমি হচ্ছে ওয়াই এক্সেলমটাকে সেল করে আমি হচ্ছে এক্সেল এম করবো আমি এটা হানড্রেড পারসেন্ট করে দিলাম তারপর সেল ওয়াই এক্সকেমই ক্লিক করলাম তো আমার বাই সেল কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এখান থেকে একটা সোয়াইপ করে নেব তো এই সোয়াইপের ওপর ক্লিক করবেন সোয়াইপের উপর ক্লিক করার পরে তারপরে এখান থেকে আমি এক্সক্লেম হচ্ছে আমি এখান থেকে পাঁচশো দিলাম তারপর নিচে ইউএসডিসি সিলেক্ট করলাম আপনি চাইলে অন্য কিছু করতে পারেন আমি ইউএসডিসি করলাম এখান থেকে ইউএসডিটিতে যাওয়ার পরে আমি এখান থেকে সোয়াইপ অ্যাসেসটি ক্লিক করব ক্লিক করার পর কনফার্ম সোয়াইপে ক্লিক করবো তো আমি একটা সোয়াইপ এবং হচ্ছে বাইসেল কমপ্লিট করলাম কারণ হচ্ছে যদি তারা অফারে রুলস দেয় যে সোয়াইপ করতে হবে তাহলে আপনি সোয়াইপটাও কমপ্লিট করে নেবেন তো দেখুন এখান থেকে আমার সোয়াইপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার কিন্তু এক্সক্লেম থেকে আমার হচ্ছে ইউসডিসি হয়ে গেছে এখন আবার আমি এই ইউসডিসিটাকে আমি আবার এক্সক্লেম করে নিব ইউসডিসিটাকে এক্সক্লেম করে নেব এবং এখান থেকে চাইলে আপনি উইথড্র করে নিতে পারবেন তো সোয়াইপ অ্যাসেজটি ক্লিক করে কনফার্ম সোয়াইপে ক্লিক করলাম সোয়াইপ কনফার্ম সোয়াইপে ক্লিক করার পর কিছুক্ষণ পর সোয়াইপ হয়ে যাবে তো এই কাজগুলো আপনি কিন্তু এখান থেকে করে নেবেন কারণ ফিউচারে যদি এটা থেকে কোনো অফার এয়ারড্রপ দেয় তাহলে কিন্তু আপনি এই অফারে ইজিবল হবেন তো দেখুন এখান থেকে ডান আমার কিন্তু সোয়াইপটা কমপ্লিট হয়ে গেছে তো এটা হচ্ছে আজকের ফার্স্ট অফার তো সেকেন্ড যে অফারটা আমি শেয়ার করবো যেটা অলরেডি তো সেকেন্ড যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে একটা ওয়ালেট অফার দেখুন ওয়ালেট টোকেন দিবে এখানে তো এখানে কিছু পরিমাণ হচ্ছে আপনিও নতুন ওয়ালেট ক্রিয়েট করে কিছু পরিমাণ টোকেন এখানে যদি আপনি ডিপোজিট করেন এখানে দেখুন বলছে যে আর্লি ইউজার হ্যাভ এ মাইন্ড ওয়ালেট হ্যাজ নট লসড তো দেখুন আর্লি ইউজার যদি এখানে ওয়ালেট ক্রিয়েট করে এবং হচ্ছে এখানে কিছু ডিপোজিট করে ফান্ড এবং যদি একটা সোয়াইফ কমপ্লিট করে তাহলে এখানের থেকে সে কিন্তু ইজিবেল হবে তো যেটা করতে হবে প্রথমে এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে ওয়ালেট করা ক্রিয়েট করা একদম ইজি ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ওয়ালেট ক্রিয়েট করে নেওয়ার পরে ওয়ালেটটাতে লগ ইন করবেন তো ওয়ালেট ক্রিয়েট করা একদম ইজি সব প্রত্যেকে পারবেন তো ওয়ালেট ক্রিয়েট করার পর আপনি হচ্ছে এখানে ডিপোজিট করবেন এই জাস্ট এই ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এইখানে যে ডিপোজিট অ্যাড্রেসটা পাবেন আপনি এখানে সেই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন এখান থেকে আপনি চাইলে মেট্রিক করতে পারেন অভেন্স এবস করতে পারেন বিএন করতে পারেন ইতারম যেটা ইচ্ছে সেটা করতে পারেন তো আমি এখানে মেট্রিক করছি ডিপোজিট করছি তো মেট্রিক ডিপোজিট করার পরে আপনাকে যেটা করতে হবে এখান থেকে সোয়াইপ অপশনটাতে ক্লিক করবেন এবং সোয়াইপ অপশনটাতে ক্লিক করে আপনি এখান থেকে একটা সোয়াইপ কমপ্লিট করবেন আপনি হচ্ছে এই মেট্রিক দিয়ে হচ্ছে আপনি যে কোনো একটা টোকেন বাই করবেন তো এখানে আমি দেখাচ্ছি ইউএসডিসি করবেন আপনি যদি এখানে মেট্রিক দিয়ে হচ্ছে আপনি এখানে ইউএসডিসি করবেন তো আমার আমি একটা মেট্রিক সোয়াইপ করে আপনাদের দেখাচ্ছি আমি একটা মেট্রিক সোয়াইপ করে আপনাদের দেখাচ্ছি এই মেট্রিক ওখানে রাখবেন সরি একটা না আমি চারটা করতেছি মেট্রিক রাখবেন তারপরে এখানে সোয়াইপি ক্লিক করবেন কনফার্ম সোয়াইবিক ক্লিক করার পরে এখানে দেখুন ট্রানজ্যাকশনে ট্রানজেকশন সেনিং অ্যান্ড সেন্ডে ক্লিক করার পরে আপনার ইমেলের মধ্যে তারা একটা ভেরিফিকেশান কোড সেন্ড করবে দেখুন এখানে ইমেলের মধ্যে তারা একটা ভেরিফিকেশান কোড সেন্ড করবে সেই কোডটা এখানে সেই কোডটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর সাইনিং অ্যান্ড সেন্ডে ক্লিক করলে আপনার এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো কনফার্ম হয়ে গেলে সোয়াইফটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে কিন্তু কাজ শেষ তাও তারপরে যখন তারা একটা অ্যাড্রপ দিবে তখন কিন্তু সেই অ্যাড্রপে কিন্তু আপনি ইজিবল হবেন এবং চাইলে আপনি চাইলে এই টোকেনটা কিন্তু এখন এখান থেকে সেন্ড করে সরাসরি আপনার ওয়ালেটে নিয়ে নিতে পারবেন এখান থেকে সেন্ডে ক্লিক করে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিবেন এবং কনফার্ম করে আপনি কিন্তু ওয়ালেটে ওয়ালেট অ্যাড্রেসে এটা কিন্তু নিয়ে নিতে পারবেন তো আমি সাজেস্ট করব কিছু পরিমাণ এখানে রেখে দিবেন সবগুলো না নিয়ে কিছু পরিমাণ আপনি রেখে দিবেন তো আমি এখান থেকে অল্প কিছু পরিমাণে রেখে দিলাম এবং তারপরে এখান থেকে সেন্ড করে কিন্তু আপনি আপনার ওয়ালেটে কিন্তু এটা নিয়ে নিতে পারবেন একদম ইজিলি আপনি কিন্তু এখান থেকে পারবেন এটা নিয়ে নিতে তো এই কাজগুলো আপনি কমপ্লিট করলে এখানে কিন্তু অ্যাডোবের জন্য ইজিবেল হবেন তো এরপরে যে অফারটা শেয়ার করবো সেটা হচ্ছে ফ্যানথম যে ওয়ালেটটা আছে যেখানে আপনাদের একটা সোয়াইপ করতে বলছিলাম আমার চ্যানেলে তো এখানে সোয়াইপ করার পর একটা কাজ বাকি আছে তো সেই কাজটা আজকে দেখাবো তো এটা হচ্ছে আপনাকে স্ট্র্যাকিং করতে হবে কিছু কিছু টোকেন আপনাকে স্ট্র্যাকিং করে রাখতে হবে সোল তো কীভাবে করবেন সেটা দেখাচ্ছি তো ফ্যান্টম ফ্যান্টমের যে ওয়ালেটটা আছে তারা কিন্তু তারা এনএফটি নিয়ে আসতেছে সামনের বছরে দু হাজার বাইশে কিন্তু এনএফটি নিয়ে আসতেছে এবং তাদের যে নেটিভ টোকেনটা লাঞ্চ করতেছে তো এই জন্য অবশ্যই ফ্যান্টমে আপনাকে একটা হচ্ছে একটা সোয়াইপ কমপ্লিট করে রাখতে হবে ওয়ালেটে এবং হচ্ছে আপনাকে মাস্ট বি কিছু পরিমাণ স্টেক কমপ্লিট করতে হবে তো দেখুন স্ট্রাইকটা কীভাবে করবেন তো স্টেক করার জন্য আপনি প্রথমে ওয়ালেট এক্সটেনশনটা ডাউনলোড করে ওয়ালেট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর ফ্যান্টমে ঢুকবেন এখান থেকে ফ্যান্টম ফ্যান্টমে ঢোকার পরে আপনি এখান থেকে আপনি প্রথমে সোয়াইপ করে নেবেন এই সোয়াইপ অপশানই ক্লিক করে এখান থেকে কিছু পরিমাণ টোকেন সোয়াইপ করে নিবেন যত বেশি করবেন তত বেশি ভালো কিন্তু এখানে হচ্ছে পার সোয়াইপে কিন্তু এখানে পার সোয়াইপে আপনার পাঁচ ডলারের মতো ফি কাটবে তো সেটা বুঝে নেবেন তো আপনি দুই তিনটা সোয়াইপ এখান থেকে করবেন তো এখান থেকে কি করবেন এখান থেকে আমি একশো ডলার দিলাম একশো ডলার দিলাম দিয়ে এখান থেকে রিভিউ অর্ডারে ক্লিক করবেন করার পর সোয়াইপে ক্লিক করবেন সোয়াইপে ক্লিক করার পর সোয়াইপিং টোকেন সেখানে চলে আসবে তো দেখুন সোল রিসিভ হয়ে গেছে আমার সোয়াইপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো প্রায় দেখুন পাঁচ ডলারের মতো কিন্তু এখান থেকে ফি কাটবে এখানে তো সোয়াইপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে আপনার ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে চলে আসার পরে এখান থেকে আপনারা হচ্ছে আপনার টোকেনটা দেখতে পাবেন তো এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে সোল না এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনি একটা যেটা দেখতে পাবেন এখানে একটা অপশন দেখতে পাবেন এই কাজটা কিন্তু আপনাকে করে নিতে হবে তাহলে আপনার ফুল ফিল্লি সব ট্রানজেকশন কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে ইওর এস এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন আপনাদের থাকবে আর্ন এস্টাইক এরকম থাকবে তো এখান থেকে আর্ন এস ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম আসবে এসটাইক সোল এরকম একটা অপশন আসবে তো এখান থেকে আপনি আপনাদের আমি যখন অলরেডি স্টেক করে ফেলছি আপনাদের হচ্ছে স্টেক আসবে তো এস্টাইকে ক্লিক করবেন এসটাকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটা অপশান আসবে তো এখান থেকে আপনি যেটা ভিআইসি এখান থেকে বিআইসিএস এটা সার্চ করবেন সরি এখানে সার্চ করবেন ডিআই ডিআইসিএস এটা সার্চ করলে এটা চলে আসবে এবং এটা আসার পরে এখান থেকে আপনি কিছু পরিমাণে জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনার সামর্থ্য অনুযায়ী আপনি হচ্ছে কিছু পরিমাণ সোল এখানে স্টেক করে রাখবেন জাস্ট এইটুকুই কাজ এটা শেষ এইটুকুই কাজ আপনাকে করে রাখতে হবে শেষটাকে ক্লিক করে স্টেকটা কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে আপনি হচ্ছে এইখান থেকেই হচ্ছে আপনি এই এই কাজটুকু করে রাখলে নেক্সটে যখন তাদের নেটিভ টোকেনটা আসবে তখন কিন্তু সেটাতে আপনি ইজিবেল হবেন অবশ্যই এই কাজগুলো আপনাকে করে রাখতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটা বাজিয়ে দিবেন আর হচ্ছে অবশ্যই মাঝবে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন হয়ে থাকতে হবে নেক্সট আপডেটটা পাওয়ার জন্য সবাই থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম